বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী স্থিতির অবস্থান যদি আপনাকে আমি এক সেকেন্ডে ম্যাপ দেখিয়ে না মুখস্থ করাতে পারি না বুঝাতে পারি, তাহলে ভাই আমি 20,000 টাকা করে জরিমানা দিতে প্রস্তুত আছি। বিকজ এত কষ্ট করে ভিডিও দেখবেন, যদি নাই শিখাতে পারি তাহলে 20,000 টাকা আমি দিয়ে দিবো, নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমি ঠিক যেভাবে পড়বো আপনি ম্যাপ বুঝে বুঝে সেভাবে এঁকে পড়তে হবে, না হলে আপনার কোনো কাজে লাগবে না। সো খেয়াল করেন, প্রথমেই আমি যাব বাংলাদেশের সর্ববৃহত্তম যেই আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী সেটা হচ্ছে চাকমা, সব থেকে বেশি আছে যারা। সো এই চাকমা দিয়ে শুরু করব। ওকে, সো বাংলাদেশে মোট 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এর মধ্যে চাকমা সর্ববৃহত্তম। খেয়াল করেন, এইটা হচ্ছে চাকমা। এই যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই যে দাগটা গিয়েছে এটা হচ্ছে চাকমা। তাহলে এই যে পুরো এই ম্যাপটাকে আপনি হচ্ছে একটা স্ক্রিনশট রাখবেন, এই ভিডিওটা হচ্ছে আপনি আপনার আইডিতে শেয়ার করে রাখবেন, যাতে যে কোনো পরীক্ষার আগে আমার এই ম্যাপটা একবার করে আপনার দেখে গেলে এই ভিডিওটা আপনার যাতে এখান থেকে এক নম্বর খুব কমন পড়ে যায়। খেয়াল করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই বান্দরবান, কক্সবাজার, যেটা আমি একবার দাগ দিয়ে দিয়েছি চাকমা। মজার ব্যাপার, এটার সাথে যদি আমি শুধু এই প্লাস দিয়ে চট্টগ্রাম যোগ করে দিই, সেটা হয়ে যায় তঞ্চঙ্গা। আর তঞ্চঙ্গা উপজাতি হচ্ছে যারা কিনা সিনিয়র আপুকে বিয়ে করে, মজা করে বললাম, তঞ্চঙ্গা উপজাতি এমন একটা উপজাতি যেখানে ছেলের থেকে মেয়ের বয়স বেশি হয় পাত্রী হিসাবে, ছেলের বয়স কম, তারা এর থেকে বেশি বয়সের পাত্রী বিয়ে করে, তঞ্চঙ্গা উপজাতি, মাথায় রাখবেন। সো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, তারপর হচ্ছে আপনার এই কক্সবাজার, চাকমা, এর সাথে আমি প্লাস দিয়ে যদি শুধু অ্যাড করে দিই চট্টগ্রাম, তঞ্চঙ্গা হয়ে যায়, এবং চাকমারা বিশেষ করে এই রাঙামাটি জেলা সব থেকে বেশি থাকে। চলে গেল, এইটা তিনটা দাগ গিয়েছে এইদিকে, 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 এই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই তিনটা জেলায় মূলত তিনটা উপজাতিরা থাকে। একটা হচ্ছে বম, লুসাই, মারমা। এই মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি। সো তাইলে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি তিনটা দাগ গিয়েছে, এই তিনটা দাগ হচ্ছে বম, লুসাই, মারমা। তাহলে আমি আশা করি আপনাদের এই ব্যাপারটা একদমই 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 ক্লিয়ার। এইবার আমি আলোচনা করব শুধু বান্দরবানে, শুধু বান্দরবানে কোন কোন উপজাতিরা রয়েছে। দেখেন, বান্দরবানই রয়েছে মুরং, যাদেরকে ম্রো বলা হয়, চাক, খুমি, তিনটা, মুরং, ম্রো, চাক, খুমি। এই মুরং বা ম্রো একটা, চাক বা খুমি, কত ইজি না, শুধু বান্দরবানে আছে। তাহলে এই জায়গাটা দিয়ে আমরা দেখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইবার আমরা যদি চলে যাই এই দিকে, সাঁওতালদের দিকে, মাঝে মধ্যে এটা থেকে প্রশ্ন বেশি আসে কিন্তু মাথায় রাখবেন, যারা কিনা চতুর্থ বৃহত্তম উপজাতি। সো এই যে দেখেন, আপনি এইভাবে সাপের মতো একটা প্যাচ দিয়ে যদি এস আকৃতি ধারণ করি, এটাই কিন্তু আপনার সাঁওতাল। দিনাজপুর, রংপুর, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, এস আকৃতি ধারণ করেছে, ও যদি উল্টা এস। সো এই এসটাই দিনাজপুর, রংপুর, তারপর বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, আপনার এইগুলো থাকে সাঁওতাল। এবং চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, এই দুটাতে থাকে কিন্তু কোল। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কোল ডান প্লাস সাঁওতাল ডান। এরপর যদি আমরা, এরপর যদি আমরা চলে যাই আপনার গারোর দিকে, তাহলে আমরা এইভাবে যেতে হবে। দেখেন, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গারো কিংবা মান্দিরে থাকে। ক্লিয়ার? এইবার আমরা একটা আয়তকার জিনিস তৈরি করব। এই আয়তকার জিনিসে কারা থাকে? দেখেন, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই চারটা দাগ দিলে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এখান থেকে আপনার দুইটা খাসিয়া এবং মণিপুরি চলে আসছে। তাইলে এখানে, এখানে যদি আমরা বরগুনা আর পটুয়াখালী প্লাস যদি কক্সবাজার অ্যাড করি, তাহলে কিন্তু এই রাখাইনরা থাকে। তাহলে চিন্তা করেন আপনারা কয়টা কয়টা উপজাতি শুধু এই ম্যাপটা দেখে শিখলেন। কয়টা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখতে পাচ্ছেন এই যে 14টা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের থেকে কিন্তু সবসময় বেশিরভাগ চাকরি পরীক্ষায় কিংবা অ্যাডমিশনে প্রশ্ন এসে থাকে। এগুলোর আরও অনেক ডিটেলস আছে, বইয়ে পেয়ে যাবেন, অন্য ভিডিও আমি করব আরও ডিটেলসে। বাট মূলত কোন উপজাতির কোথাও অবস্থান, এই ভিডিওটা দেখার পর আশা করি আপনার কোনো কনফিউশন হবে না। সো আপনারা এটা টাইমলাইনে শেয়ার করেন, ভিডিওটা কীভাবে কোন জায়গায় কী আঁকলাম আপনি প্র্যাকটিস করেন, না হলে আপনি পারবেন না। সো ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখেন, যে কোনো চাকরি পরীক্ষার আগে বা অ্যাডমিশনের আগে জাস্ট একবার দেখে যাবেন আপনার কোথায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী, ডেফিনেটলি মনে থাকবে, আপনি অ্যান্সার করে আসতে পারবেন।